ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে দেখাইমু সান্নাডান রেসিপি চিকেন দিয়া। আর আমার হাজবেন্ডও এইটা রাঁধছেন, আমি তান্ডে হেল্প করছি। আর সারাটাও তাই আসুন, মাঝে মাঝে আমি একটু লাড়িয়ে উড়িয়ে দিছি কিন্তু জাস্ট। তো দেখতে পারো আমার হাজবেন্ডের চিকেন হাটিরা, আর তাই অবশ্য রাঁধন না সব সময়, আজ রাঁধছেন, মাঝে মাঝে রাঁধন যে সময় ভালো লাগে। তো তেল তেল দিছেন, তেলের মাঝে গরম মশলা, যে দারচিনি, এলাচি, লং, গোলমরিচ, আর জাতার, আর রসুন, আর আদা, আর কিউব আমি দিলেছি। যারা ইলহান খর্তা চাইন আমার ভিডিওত আছে দেওয়া, আপনারা দেখতে পারেন। আর আমি এটা ফ্রোজেন হরিয়ার আসিলাম, পেঁয়াজও দিলেছি, লবণ দিরা, লবণ দিরা পেঁয়াজ তাড়াতাড়ি একটা নরম হওয়ার লাগি। তো কত সময় লাগে ঘুরিয়া দিলাইছুন, আর একটু পরে আমি দেখলাম পেঁয়াজও অনেকটা নরম হয়ে গেছে। তো আমরা চিকেন দিলাম, এখন এখানে একটার মতো চিকেন আছে, আর চানা ডাইল বেশি না, তো সামান্য দিমো চানা ডাইল আমি সেদ্ধ করিয়া দিমো, এখনও সেদ্ধ বয়েছি না। তো পেঁয়াজের লগে ভালোভাবে চিকেন মিক্স করা হর। তো আপনার হাজব্যান্ডেও রাঁধেন না বেশি, মাঝে মধ্যে রাঁধন, আমিও প্রায় রাঁধি, আর আমরা অত বেশি রান্দাও লাগে না, যেহেতু আমরা দুইজন মানুষ। আর বেবি তো ভাত খাইন না, যে সময় ভালো লাগে ওই সময় তাই খাইন। তো দেখতে পারা আমার চিকেনের ফানি বাড়াই গেছে, আমি এক্সট্রা কোনো ফানি অ্যাড করলাম না, আমি চিকেনের ফানি দিয়ে চিকেন ডে নরম করলাম। তো আমি আরও কত সময় দেখলাম আরও বেশি পানি বাড়াইছে চিকেনটাকে। তো ওইখান ধরে আবার লাড়িয়ে দেওয়ার। তো আমরা ছোটোমোটো সংসার, অত বেশি রান্ধনদার প্রয়োজন পড়ে না। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছে না অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক দিবা, শেয়ার হবা, কমেন্ট করে জানাইবা আপনার হাসে কিলা লাগলো। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবা, আপনারও গেছে ভালো লাগলে আপনারাও ট্রাই করবা বাসাত। চিকেন আমি অলরেডি এখন মশলা দিলাইমো, আমি দিলাম হলুদ আধা চামচের মতো, কারণ এটার মাঝে বেশি হলুদের ইয়ে আছে, স্মেল আছে, তো আমি আধা চামচের মতো দিছি। তো আমি দিলাইমো 2 চামচের মতো, এটা মিক্স মশলা, এটার মাঝে সব রকমের মশলা অ্যাড আছে, 2-3 চামচের মতো দিলাম এটা, এটার মাঝে সব জাতি মশলা আছে যেহেতু। আর তারপরে আমি দিলাইমো গোড়ামরিচ, গোড়ামরিচ বেশি করে দিমো, আমরা একটু জাল বালা পাই, এদেশে প্রায় জিনিসও মিঠা থাকে, আর এখন বেশি ইচ্ছা করে খালি জাল জাল কিছু খাইতাম, তো একটু রান্দার মাঝে জাল বেশিও দেই। তো দেখতে পারা এইগুন ধরে মিক্স করলাম, আমি করলাম তো আপনারে, আমিও মাঝে মাঝে হেল্প করলাম, তো আমিও মাঝে মাঝে হেল্প করলাম লাড়িয়া দিয়ার। তো আমার চিকেনটা অনেকটা মিক্স হয়ে গেছে, আমি এখন পানি দিতাম না, আর একটু সময় যাইব, আমার যে মশলাটা দিছি ওটার গন্ধটা যাইব। দেশ থাকতে অবশ্যই এখন রাঁধছি না আমি, আর এখন আমি রাঁধি মাঝে মাঝে ওরকম, দেশ থাকতে আগে পেঁয়াজ মশলা মশলা দেওয়ার পরে আমরা চিকেন টিকেন দিতাম। বাট তো আমি ধনিয়ার গুঁড়া দিছিলাম না, এখন ধনিয়ার গুঁড়া দিলাম 1 চামচের মতো, আর গরম মশলা, জিরা, আর ডালচিনি, এলাচির যে গুঁড়া মশলা দিছি, দিয়ে হতো সময় গুঁড়িয়ে দেওয়ার পরে আবার হরাইছি। এখন দেখি পানি তেল উপরে উঠে গেছে চিকেনের, তো আমি আবার ভালো করে লাড়িয়ে দিলাম এটারে, মশলাটাও আমার চিকেনের মাঝে ঢুকছে, দেখতে গেলাই সুন্দর লাগে, খাইতেও অনেক টেস্ট হয়েছে। আসলেও হাজব্যান্ডের আঞ্চন করি নাই, আসলে অনেক বেশি মজা হয়েছে। চানা ডাইল আমি সিদ্ধ করে নিয়েছি, তো আমি চিকেনের মাঝে অ্যাড করে নিলাম চানা ডাইল, তো চিকেনের লগে চানা ডাইল দিয়ে আবার মিক্স করাম, আমার হাজব্যান্ডও করা মিক্স। তো আসলে ভালো করে মিক্স করা, আরও কত সময় লাগে আমি গড়িয়া দিলাম, প্রায় 10 মিনিট লাগে, 10 মিনিট পরে আমি দেখলাম আবার
তেল আমার ফ্রেডি উঠে গেছে, আমি গরম পানি অ্যাড করবো। অবশ্যই আপনারা রান্নার মাঝখানেও ঠান্ডা পানি অ্যাড করবে না, সাইবা গরম পানি অ্যাড করার। তো আমি কেটলও গরম পানি করিয়ে রাখছিলাম, ওটাও অ্যাড করছি, আবার হতে সময় লাগে ঘুরিয়ে দিলেন। আপনারা হয়বা পানি বেশি, পানি সানাডাইলও বেশি দেওয়া লাগে, পরে দেখবা সানাডাইল শুকিয়ে গেছে। আমার অলরেডি সানাডাইল হয়ে গেছে, দেখতে পারা নাইস কালার, তো বালা তাহবা সব।